नमस्कार आपनादेर स्वागत आमार चैनले स्ट्रेट फ्रम स्ट्रीट्से। आमरा आज के दक्षिण कलकाताय गड़ियाहाटेर आशेपाशेर ठाकुरगुलो देखबो। रात प्राय 12टा बाजते 5-এর समय एटा एकडालिया एवरग्रीने ढुकेছিলাম। अन्यान्य बछरेर मतोई प्राय भीड़ एबं एदेर आलोकसज्जाओ चोख धाँधानो अन्यान्य बछरेर मतोई। এই একডালিয়া এভারগ্রিনের বিশেষত্ব হচ্ছে এনারা কোনো বছরই তাদের প্যান্ডেলকে ব্যারিকেড দিয়ে আটকে দেন না। আপনি এখানে একই রাস্তাতে যেতেও পারেন, আসতেও পারেন। অনেকে এই রাস্তা দিয়ে না ফিরে পাশের রাস্তা দিয়ে ফেরেন, সেটাও এনারা অ্যালাও করেন। রাত্রির প্রায় 12টার সময় এখানে ভিড় দেখে বুঝতেই পারছেন যে ঠিক কীরকম ভিড় থাকবে এখানে বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে। এটা একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ দেখতে পাচ্ছেন আপনারা। এই মণ্ডপটি ওনারা তৈরি করেছেন একটি মন্দিরের আদলে। এবছরও এনাদের এই মণ্ডপের আকর্ষণ হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। এবছর যদিও সেই মূর্তি আপনাদের সামনে থেকে দেখার সুযোগ নেই, প্যান্ডেলের বেশ খানিকটা আগে থেকেই ওনাদের প্যান্ডেলের ভেতরে ঢোকা আটকানোর জন্য বাইরে ব্যারিকেড করে দিয়েছেন। এনাদের প্যান্ডেলের ভেতরে উপরে যে ঝাড়বাতিটা থাকে সেটা এনারা প্রত্যেক বছর একটা বিশাল বড় ঝাড়বাতি ব্যবহার করেন। তার ছবিও আপনাদের দেখাতে পারলাম না, কারণ ওনারা ভেতরে ঢুকতে অ্যালাও করছেন না। মণ্ডপ সজ্জা চোখ ধাঁধানো করেছেন এনারা, খুব সূক্ষ্ম কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন। একডালিয়া এভারগ্রিন দেখার পর আমরা চললাম সিংহি পার্কের দিকে। সিংহি পার্কের বিশেষত্ব অন্যান্য বছর থাকে ওনাদের আলোকসজ্জা, কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে কতটা কম লাইট দিয়ে সাজানো হয়েছে। ওপর থেকে টুনি বাল্বগুলো একটা নির্দিষ্টভাবে সাজিয়ে ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সিংহি পার্কের মণ্ডপে এবারে সবুজের ছোঁয়া, প্রচুর আর্টিফিশিয়াল গাছ এইসব দিয়ে তারা তাদের মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। এখানকার দেবী মূর্তি অনেক সাবেকি এবং ডাকের সাজ লক্ষ্য করা গেল। এখানে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি সিংহি পার্কে ঢুকতে চান তাহলে আপনারা একডালিয়া এভারগ্রিনের ওদিক থেকে ঢুকতে পারবেন না। আপনাদের সিংহি পার্কে ঢোকার জন্য হিন্দুস্তান ক্লাবের দিক থেকেই ঢুকতে হবে। আমরা এই সিংহি পার্কের ঠাকুর দেখার পর একইভাবে চলে গেলাম হিন্দুস্তান ক্লাবে। হিন্দুস্তান ক্লাবের আলোকসজ্জাও চোখ ধাঁধানো, চন্দননগর স্টাইলের লাইট এখানে দেওয়া হয়েছে। এই হিন্দুস্তান ক্লাবের এবারে থিম হচ্ছে অঙ্কুর। আমরা যখন যাই এই বাচ্চা মেয়েটি তখন দড়ির ওপর ভারসাম্যের খেলা দেখাচ্ছিল। এরা ঠিক মাঝখানটায় এসে দেখুন কোমরের নিচেটা খালি নাড়ালো এবং কোমরের ওপরের বাকি বডি পার্টস একদম ফিক্সড রেখেছিল। এইটা ওদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এইরকম খেলায়। যেহেতু মণ্ডপের ভেতরে ঢুকতে দিচ্ছে না, এনারা এই হিন্দুস্তান ক্লাব থেকে বাইরে একটা বড় এলইডি স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে যাতে আপনারা ওই মূর্তি ওখানেই দর্শন করতে পারেন। এটা হিন্দুস্তান ক্লাবের মণ্ডপ। আমরা আরেকটু এগিয়ে যাব একটু পরে এবং তারপর এই মণ্ডপের সামনের কারুকাজ আমরা দেখতে পাবো। আগেই বলেছি যে এবারে হিন্দুস্তান ক্লাবের থিম হলো অঙ্কুর। তো এরা প্রচুর ছোট ছোট কাঠি, কাঠ, বাঁশ, খড় ইত্যাদি নিয়ে এবারের মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। এটা এই হিন্দুস্তান ক্লাবের এবারের প্রতিমা। কি অপূর্ব কারুকাজ খচিত মণ্ডপদের আপনারা দেখতেই পেলেন। আমরা যখন এখানে ঢুকি তখন প্রায় রাত 12:15। আপনাদের একটু পরে ভিড় দেখাবো যে ঠিক কতটা ভিড় ছিল এই হিন্দুস্তান ক্লাবে। এই হিন্দুস্তান ক্লাব দেখে আমরা গেলাম হিন্দুস্তান তরুণ সংঘে। এটা বহু বছরের পুরনো পুজো। 1947 সাল থেকে এই পুজো হয়ে আসছে। খুব ছোট একটা পুজো, এটা রাস্তার ওপরেই হয়। পেঁচা, লণ্ঠন, মড়াই এইসব দিয়ে এনাদের এবারের প্রতিমা এবং মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। এখন প্রায় রাত্রির 12:50, 1:10। আমরা এখন যাচ্ছি হিন্দুস্তান পার্কের দিকে। মোটামুটি ফাঁকাই ছিল হিন্দুস্তান পার্ক। পুরনো বাড়ির আদলে এনাদের মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। আমরা এরপরে গিয়েছিলাম হিন্দুস্তান পার্ক পূর্বাচল দুর্গাপুজো কমিটির পুজো দেখতে। এই মণ্ডপের সামনে একটি বড় গণেশের মূর্তি আছে। এনাদের এবারের থিম হলো কোভিড থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তো একদম উপরে দেখতে পাচ্ছেন পিপি কিট এবং মাস্ক পরিহিত এক ডাক্তারের অবয়ব। কোভিড হলে কি কি করা উচিত বা কোভিড থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত, যেমন মাস্ক পরবো, স্যানিটাইজার ব্যবহার করব, ডিস্টেন্স বজায় রাখবো, ভ্যাকসিন নেব, জ্বর হলে করোনা পরীক্ষা করাবো, এইসব নিয়ে এনাদের থিম। মণ্ডপের ভেতরেও মোটামুটি একই রকমের সচেতনতামূলক প্রচার এনারা করেছেন। आजकेर मतो आमादेर गड़ियाहाटेर पुजो परिक्रमा एखानेई शेष। आपनादेर जदि आमार एई भिडियोटा भालो लेगे थाके ताहले आमार एई चैनलटा सबस्क्राइब करुन, भिडियोटा लाइक करुन, बंधुदेर साथे शेयर करते थाकुन।